إلا نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري جبت حمد سنة মহানবুল আলমের জন্য দরুদ ও তাসলিম প্রসিদ্ধ হোক শেষ নবী আহমদ মুজতবা মহানবুল মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সম্মানিত মুসল্লিবৃন্দ মাযহাবের দোহাই দিয়ে হাদিস অস্বীকার এ বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। আমি হাদিস অস্বীকারের উপরে একটা খুতবা দিয়েছি, সাউন্ড ঠিক হচ্ছে না, ঠিক করো তো। হাদিস অস্বীকারের কয়েকটা ধরন আছে। এক শ্রেণীর মানুষ টোটালি অস্বীকার করে হাদিসকে, শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, এরা হলো কাফের। এদেরকে যে মুসলিম মনে করবে সেও কাফের। এরা মারা গেলে জানাই যায় যাওয়া যাবে না, এবং চেষ্টা করবেন আমাদের মুসলিমদের গোরস্থানে যেন ওকে দাফন না করা হয়। ওর জবেহে করা পশু খাওয়া যাবে না, হারাম। আর এক শ্রেণীর মানুষ আছে বলে যে ওই হাদিসগুলো মানা যাবে যেগুলোর ব্যাপারে কোরআনে আলোচনা এসেছে। এটা হলো নতুন মতবাদ। যারা এই দাবি করে তারাও কাফের। আমি এর উপরে বিস্তারিত আগে আলোচনা করেছি, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এক শ্রেণীর মানুষ যুগ যুগ ধরে
মাজহাবের দোহাই দিয়ে হাদিসকে অস্বীকার করেছে। সেই রূপটা বলবো ইনশাআল্লাহ, এবং আপনারা বুঝবেন কত ভয়াবহ এটা, সেটা কল্পনাই করা যায়, আপনি ভাবতেই পারবেন। তার মধ্যে একটা যেগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন, আমি প্রথমত চেষ্টা চালাই যারা ইমাম, খতিব, আলেম, বক্তা, তাদের বুঝটাকে সোজা করার জন্য, কারণ তারা সমাজের মুখপাত্র, তারা দিনের কর্ণধার। অনর্গল মিথ্যা কথা বলি, এরপরেও দাবি করি ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীদের ওয়ারিস। তো যেহেতু হাদিসে এসেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস, এই জন্য তারা যদি সঠিক কথা বলে, সঠিক বুঝটা বুঝে, তাহলে দ্রুত জাতি সংশোধন হওয়ার সুযোগ থাকে। তো এই আলোচনাটা বিশেষ করে আলেমদের জন্য, হয়তোবা তারাও জানে না যে কিভাবে হাদিসকে প্রত্যাখ্যান করা হয়েছে, হাদিসকে কিভাবে ডিলিট করা হয়েছে তারাও জানে না। সূত্র আমি তিনটা বলবো, আজকে যদি সময় পাই ইনশাআল্লাহ তিনটা বলার চেষ্টা করব। নাম্বার ওয়ান হলো অজুহাত, আল খাসু লা ইহতামিলুল বায়ান লিকাউনিহি বাইনা, খাস অর্থাৎ কুরআন যেহেতু নিজেই ব্যাখ্যা, এজন্য অন্য কোন ব্যাখ্যার পরোয়া করে না, বলে নাউজুবিল্লাহ। কুরআনের ব্যাখ্যা কি বলেন, কি কুরআনের ব্যাখ্যা হলো হাদিস। প্রথম মূলনীতি উল্লেখ করে আমরা হাদিসের ১২টা বাজিয়ে দিয়েছি, যেহেতু কোরআন নিজেই ব্যাখ্যা, অতএব এর ব্যাখ্যা করার জন্য কারো কাছ থেকে ব্যাখ্যা ধার নিতে হবে না। অথচ আল্লাহ কি বলছেন, ৪৩ নম্বর আয়াত সূরা নাহল, وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليه। আল্লাহ বলছেন আমরা আপনার উপরে জিকির নাজিল করেছি এই জন্য যে لتبين للناس, আপনি যেন ব্যাখ্যা করতে পারেন মানুষের জন্য, ما نزل إليه কোন জিনিসের ব্যাখ্যা করবে, যেটা তাদের উপরে কি হয়েছে নাজিল হয়েছে, এইটার ব্যাখ্যা করার জন্য আমি ব্যাখ্যা নাজিল করেছি, জিকির নাজিল করেছি। তাহলে আমরা এই ছোট্ট মূলনীতি তৈরি করে কিভাবে হাদিসকে বর্জন করলাম এইটারও ব্যাখ্যা না দিলে বুঝবেন না। যেমন কেউ ঘুমাবেন না, কিন্তু সবাই শুনেন, ওয়াজ তো শুনেনি, আজকে একটা মূলনীতি শুনেন, আর কিছু মানুষ না বললে কে বলবে,
বিরক্ত হবেন না। তো যেমন আপনার জোহরের সালাত আদায় করতে 10-11 মিনিট টাইম লাগে, তাই না? কিন্তু আমি মানে 4G গতিতে বলবো না 10G গতিতে বলবো, আমি তো বুঝি না, আমি এমন গতিতে পড়ি 1.5 থেকে 2 মিনিটে 4 রাকাত শেষ। কেন? এর দলিল কি? তাহলে কি তারা ভুল সালাত আদায় করে? আমি কি ভুল পড়ি? না, আমি ভুল পড়ি না। এরপরে দুই সেজদার মাঝখানে যে দোয়া আছে, দোয়াটা কি আমি পড়ি? পড়ি না। ইমামের যেমন গতি, মুক্তাদিরও তেমন গতি, একবারে পাটাপাট পারছে, কোনো সমস্যা না। ব্যামও হয়, নামাজও হয়, কবুল হলো কিনা সেটা দেখার বিষয় না। কিন্তু কেন? ইমাম দেখতে কত সুন্দর, ভদ্র, নম্র, কিন্তু নামাজে দাঁড়ালে যে কি হয়, একবারে পাটাপাট পারতেই আছে। এটা খেয়াল করেন না আপনারা? আপনারা তো অভিযোগ করেন যে সেজদার দোয়া পড়তেই পারে না, রুকুর দোয়া পড়তেই পারে না, সুরা ফাতেহাটুকু পড়তেই পারে না। কেন? এতে দলিল আছে। দলিল ছাড়া কি এমনি এভাবে নামাজ পড়ে? অন্য কাজ কত হিরস্থিরের সাথে সাথে করছে, নামাজে দাঁড়ালে সব শেষ। কারণ হলো, এইটা হলো যুক্তি। আপনার আছে দলিল আর আমার আছে যুক্তি। দলিলটা কি? আল্লাহ বলছেন 77 নম্বর আয়াত সূরা হাজ, আরো আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। হে ইমানদারগণ, তোমরা রুকু করো, সেজদা করো। আল্লাহ রুকু সেজদা করতে বলেছেন, কিন্তু ধীর স্থিরতার সাথে করতে বলেননি তো। এইটা হলো দলিল। দলিল কিসের? কিসের দলিল? কোরআনের দলিল। তাহাদিস কে মানে? আমরা কোরআন মানি। চিন্তা করেন, কোরআনের দলিল দিয়ে বলছে আল্লাহ যেহেতু ধীর স্থিরতার কথা বলেনি, রুকু থেকে রুকুতে যাওয়ার পরে ধীর স্থিরতা অবলম্বন করা, রুকু থেকে সোজা হয়ে ধীর স্থিরতা অবলম্বন করা, সেজদায় গিয়ে ধীর স্থিরতা অবলম্বন করা, সেজদা থেকে উঠে ধীর স্থিরতা অবলম্বন করা, এটা তো আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন কি? তোমরা রুকু করো, সেজদা করো। রুকু মানে মাথা ঝুঁকানো, জাস্ট মাথা একটু ঝুঁকালেই হয়ে গেল। যেমন নামাজ মানে কি? আমরা নামাজ কেন বলি না, আমরা সালাত বলি। সালাত আর নামাজে অনেক পার্থক্য। নামাজ মানে হলো সের ঝোঁকানা, ওটা মাথা ঝোঁকালেই হলো, এরকম একটু করলাম হয়ে গেল। এটা ফার্সি উর্দুতে ব্যবহার হয়। এটা সালাত মানে তা না। সালাত শব্দের অর্থ পবিত্রতা হাসিল করে তাকবীরে তাহারিমা সহ ধীরে সুস্থে রুকু এবং সেজদা করে প্রশান্তির সাথে তাশাহুদ পড়ে সালাম ফেরানোর নাম হলো কি? সালাত। পার্থক্য হলো না? এজন্য বলা হয় আকিমুসসালাহ, সালাত কায়েম করো। সালাত পড়ো না, কি করো? কায়েম করো। এই কায়েম যখন বলবেন তখন আপনার যেভাবে সংজ্ঞাটা দিলাম এভাবে হবে, এটা হলো সালাত। শুধু মাথা ঝোঁকালেই সালাত, এটা না। রুকু মানে মাথা ঝোঁকানো, একটু রুকি তো গেলেই হতো। এই জন্য অধিকাংশ মুসল্লি একটু মাথা ঝোঁকায় আবার উঠে, মানে ঠিক মতো সোজা দাঁড়া না দাঁড়াতেই সেজদা যায়। সেজদা মানে দুই সেজদা তো, এক সেজদা করে মানে না বসতে আরেকটা মারে, পেরে উঠে যায়। আর দুই সেজদার মাঝখানে তো দুয়ার বালাই নাই। আপনাদের মুখস্থ আছে না দোয়াটা? বলেন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি
ওয়াহদিনি ওয়াসবুরনি ওয়াআফিনি ওয়ারসুকনি, এই যে দোয়াটা আলহামদুলিল্লাহ, ছয়টা জিনিস আল্লাহর কাছে চাওয়া আমরা ডিলিট করে দিয়েছি, নর্মালি ডিলিট করে দিয়েছি। কি চমৎকার দোয়াটা আমরা ডিলিট করে দিয়েছি, পড়ায় লাগে না। এই কোরআনের দলিল দিয়ে আমরা রুকু আস্তে করি না, সেজদাও আস্তে করি না, দুই সেজদার মাঝখানে দোয়াটাতে তো তালাক দিয়ে দিয়েছি বহু আগেই। এখন একজন কোরআন থেকে দলিল নিল আর আপনাকে বললে আপনি বলবেন না, হাদিস বর্ণিত হয়েছে সব হাদিস গ্রন্থে, 757 নম্বর হাদিস সহিহ বুখারী এসেছে, আপনাকে বললে আপনি দলিল দিবেন না, তা দিলে আরকান সহ সালাত আদায় করতে হবে, না হলে সালাত হবে না। আপনার দলিল হলো বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি, আর আমার দলিল কি কোরআন, তাহলে কোনটা মানবেন আপনি? কোরআন মানতে হবে তাহলে, তাহলে হাদিস কি এখান থেকে বাদ, তাহলে তা দিলে আরকান বাদ দেন। এই জন্যই উসুল রচনা করেছে নুরুল আনোয়ারের মধ্যে 18 পৃষ্ঠায় দেখেন স্পষ্ট বক্তব্য, লা ইয়াজুজু ইলহাকু তাদিলিল আরকান ওয়াল তামানিনা ফি রুকুয়ে ওয়াস সুজুদে ওয়াল কওমাতে বাদার রুকু ওয়াল জিলসাতে বাইনাস সাজদাতাইন বিআমরি রুকুয়ে ওয়াস সুজুদ। কি চমৎকার ইবারত, জায়েজ না, লা ইয়াজুজু ইলহাকু তাদিলিল আরকান, সালাতের মধ্যে তাদিলে আরকান করা জায়েজ নয়, তাদিলে আরকানকে সম্পৃক্ত করা জায়েজ নয়। কোন কোন কবর তোমা নি না, অর্থাৎ প্রশান্তির সাথে রুকু সেজদা করতে হবে, এটা জায়েজ নয়। কোথায় কোথায় প্রশান্তি? ফির রুকুয়ে ওয়াস সুজুদ ওয়াল কওমাতে বাদা রুকু, রুকুতে সেজদাতে এবং রুকু থেকে উঠে দাঁড়ানোর পরে, ওয়াল জিলসাতে বাইনাস সাজদাতাইন দুই সেজদার মাঝে যে বসি আমরা, এখানেও প্রশান্তির সাথে বসা জায়েজ নয়। বিআমরি রুকুয়ে ওয়াস সুজুদ, অর্থাৎ আল্লাহ শুধু নির্দেশ দিয়েছেন রুকু করো সেজদা করো, কিন্তু আল্লাহ নির্দেশ দেননি যে তোমরা কি করো প্রশান্তির সাথে করো। দেখলেন তো, প্রশান্তি তো আউট, দরকার নাই। এবার হাদিস কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন মসজিদে নববীতে, একজন সাহাবি এসে সালাত আদায় করলেন, আবু হুরায়রা বর্ণিত হাদিস, সালাত পড়ে সালাম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইরজি ফাসাল্লি ফাইন্না কালাম সাল্লি, এই হাদিস তো আপনারা শুনেছেন, এই হাদিসটা আবু হুরায়রা বর্ণিত হাদিস, এটা মনে রাখবেন, কাজে দিবে আপনাদের, পরে আলোচনায় আসবে। কয়বার বলেছিলেন? কয়বার? সালাতান, তিনবার, ফিরে যাও সালাত পড়ো, তুমি সালাত কি, হ্যাঁ হয়নি, সালাত আদায় করুন, হয়নি এই ভাষাটা না, কি সালাত পড়ুন, এর আর একটা অর্থ হলো যেহেতু লাম আসছে তুমি জীবনেও সালাত পড়ো, এর অর্থ হলো এটা, ফাইন্না কালাম তো সল্লি। তিনবার যখন বলা হলো, আবার যখন বললেন, তখন সাহাবে বলছেন কলা ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, ওই সত্তার কসম করে বলছি যিনি আপনাকে হক দিয়ে পাঠিয়েছেন, মা উহসিনু গায়রাহু আল্লিমনি, এবার বলছেন আল্লাহ রাসূল এর চেয়ে ভালো করে আমি সালাত পড়তে পারব না। চিন্তা করেন, মসজিদে নববীতে একজন সাহাবি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সালাত আদায় করছেন তিনবার, তিনবারই ফিরিয়ে দিলেন। আপনাকে যদি আমি বলি যে দুই রাকাত সালাত পড়েন তো, তো আমার বিশ্বাস আপনার 70 বছরের জীবনে যত ভালো করে সালাত আদায় করেছেন তার চেয়ে এখন ভালো করে পড়বেন আপনি, ঠিক
আমি যদি বলি দুই রাকাত সালাত পড়ি দেখান, আমার বিশ্বাস 70 বছরে যত সুন্দর সালাত পড়েছেন তার চেয়ে এখন ভালো করে পড়বেন, তাই না? এতে তো কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ রাসূল যখন পাঠায় দিলেন সাহাবিকে একবার, দ্বিতীয়বার কত সুন্দর করে পড়েছেন, তৃতীয়বার কত সুন্দর করে পড়েছেন, এরপরে ভাষাটা কি ছিল? ফাইন্না কালাম, তুমি সালাত পড়ো, তুমি সালাত তাই করো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শিক্ষা দিলেন। এই হাদিসের মধ্যেই বক্তব্য হল বরকা হাত্তা তাতমাইন্না রাকিয়ান, কোন হাদিস হাত্তা তাআতা দিলা কায়েমান, তুমি প্রশান্তির সাথে রুকু করবে, প্রশান্তির সাথে দাঁড়াবা, প্রশান্তির সাথে সেজদা করবে, হাত্তা তাতমাইন্না সাজেদান, মাথা যখন উঠাবা তখন বলছে হাত্তা তাতমাইন্না জালেসান, সেজদা থেকে উঠে একবার প্রশান্তির সাথে বসবা, আবার সেজদা দিবা, আবার বসবা, এরপরে উঠবা, এটা শিক্ষা দিলেন। 757 নম্বর হাদিস সহিহ বুখারী, সব হাদিস গ্রন্থে এটা হাদিস, এই হাদিসের নাম হলো মুসিউস সালাহ। তো এই হাদিস তাদিলে আরকান সহ সালাত আদায় করার দলিল। এখানে আরেকটা হাদিস যোগ করি, 1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, হুযাইফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন মসজিদে, জিজ্ঞেস করলেন মুনজু কাম তুসাল্লি হাযিহি সালা, এই তুমি এই সালাত, তুমি এই সালাতটা কতদিন থেকে আদায় করছো, কতদিন থেকে আদায় করছো? তখন বলছে মুনজু আরবাইনা আমা, প্রায় তো 40 বছর যাবৎ পড়ছি এইভাবে। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন মা তুসল মা সাল্লাইতা মুনজু আরবাইনা সানা, তুমি 40 বছর সালাত আদায় করো নি। কি বুঝলেন? আবার শুনেন, মা সাল্লাইতা, তুমি সালাত আদায় করো নি, মুনজু আরবাইনা সানা, 40 বছর যে পড়েছো এই সালাত আদায় তুমি করো নি। লাউ মিত্তা আলা হাযিহি সালাহ আল্লাতি তুসাল্লি লা মিত্তা আলা ওয়াইরে ফিত্রাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি এই সালাত এইভাবে সালাত পড়তে পড়তে মারা যাও তাহলে মুহাম্মাদের দিনের উপরে তুমি মরতে পারবে না। এই হাদিস প্রমাণ করে নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করার পরেও মানুষ বেদিন নয়। এই হাদিসি দলিল, যারা রাসূলের তরিকায় সালাত আদায় করে না তারা মুসল্লি না, নামাজ যারা পড়ে না তারাই মুসল্লি না, শুধু তারাই শুধু বেনামাজি না, তারাও বেনামাজি যারা নামাজ পড়ে কিন্তু রাসূলের তরিকায় পড়ে না, তারাও বেনামাজি। এই হাদিস প্রমাণ করে হুযাইফাকে আপনার চাচা, হ্যাঁ আপনার মসজিদের ইমাম তাই মনে করছেন নাকি? হুযাইফাকে রাদিয়াল্লাহু আনহু একজন যোগ্য সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গোপন বিষয় সব হুযাইফা রাদিয়াল্লাহু আনহু জানতেন, এমন একজন সাহাবী, সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামই ছিল যে রাসূলের গোপন বিষয়গুলো জানা সাহাবী। এখানে একটা কথা বলি,
ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন হুযায়ফাকে বলছেন, হুযায়ফা আমি শুনতে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে মুনাফিকদের একটা তালিকা দিয়েছে। আমি শুনতে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে মুনাফিকদের একটা তালিকা দিয়েছে, তুমি বলো তো ওই তালিকায় আমার নামটা আছে কিনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন সাহাবি চিন্তা করেন, আল্লাহ রাসূলের শ্বশুর শহীদ জান্নাতি দ্বিতীয় খলিফা, জান্নাতে ঘর তৈরি আছে, এইরকম হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শোনার পরেও বলছেন যে হুযায়ফা ওই তালিকায় আমার নামটা আছে কি? কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কোনোদিন উত্তর দেননি। কেন দেননি বলেন তো দেখি? কারণ তার নামই ছিল গোপনীয় বিষয়গুলো তিনি কি করতেন? গোপন করতেন। এখানটা আমাদের শিক্ষা। আমরা নামাজি হয়ে গেলে তো মনে করে যে হ্যাঁ জান্নাত পেয়ে গেছি, তাই না? এই যে অহংকার, এই অহংকারই জাহান্নামে নিয়ে যাবে, আপনার ইবাদত লাগবে না। একটু দিনদার দিনদারি ভাব দেখেই মনে হয় যে আমি তো একবারে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছি। নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর প্রিয় বান্দা কিনা এটা কে জানেন? একমাত্র আল্লাহ। মৃত্যুর সময় ফেরেশতারা কানের কাছে এসে না বলা পর্যন্ত আপনি নিশ্চিত হতে পারবেন না, কিন্তু এইটা আর আপনি বলে যেতে পারবেন না যে আমি নেক বান্দা। নেক বান্দা হলে ফেরেশতারা এসে বলে কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। অসংখ্য ফেরেশতা নাজিল হয়ে কানে বলে ভয় করো না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এইটা শুনতে পাওয়ার পরে আপনি নিশ্চিত হবেন আল্লাহ আমার ইবাদত কবুল করেছেন, আল্লাহ আমার তৌবা কবুল করেছেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তার আগে নিশ্চিত হতে পারবেন? এটা শুনলেন বটে, কিন্তু আপনি আর কানে কানে স্ত্রীকে বলতে পারবেন না, ওই সময় আল্লাহ দিবেন না। তারা ফেরেশতারা আগে এসে তাকে বাহাবা দিবে, প্রশান্তির কথা বলবে, আর মালাকুল মওত এসে কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। মাশাআল্লাহ। যদি এটা ভাগ্যে হয়ে যায়, আল্লাহ যেন আমাদের নসিবে এটা দান করেন। আল্লাহ আমিন ইয়া রাব্বাল আলামিন। চলুন তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথাটা আপনার কানে গেল কি? ও ভুলেই গেছেন আপনারা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? তুমি যে 40 বছর সালাত আদায় করে সালাত পড়োনি, তুমি এইভাবে যদি মারা যাও তাহলে মুহাম্মাদের দিনের উপরে মরতে পারবে না। সহিহ বুখারীতে কিন্তু এই বক্তব্যটা আল্লাহর রাসূলের বক্তব্য হিসাবে এসেছে। লাউ মিত্তা আলা হাদা মিত্তা গায়রাল ফিত্রাতি আল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই হাদিস আল্লাহর রাসূল বলছেন, তুমি যদি এইভাবে মারা যাও তাহলে বেদিন হয়ে মারা যাবে। এই হাদিসটাও হলো লা ইউতিম্মুর রুকু ওয়া সুজুদ, ও রুকু এবং সেজদা ঠিক মতো করছিল না, এই জন্যই আল্লাহ নবী এই কথা বলেছেন, এই জন্যই হুযায়ফা এই কথা বলেছেন। এবার বোঝা গেছে? তাহলে কোরআনের আয়াত আর হাদিস
এই যে যুক্তিটা বের করলাম যে আল্লাহ কোরআনে রুকু সেজদা প্রশান্তির সাথে করতে বলেননি, এই যুক্তিটা রাসূলের যুক্তি না ইবলিসের যুক্তি? তার যুক্তি। কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? হাদিস নাজিল হয়েছে কার পক্ষ থেকে? তা আল্লাহর দুইটা কথা কি বিরোধী? মনে রাখবেন, যারা বলে কোরআন এবং হাদিসের মধ্যে বিরোধ রয়েছে তারা হলো মূর্খ। যারা বলে কোরআন এবং হাদিসের বিরোধ রয়েছে তারা মূর্খ, তারা হাদিসের অর্থ বোঝে না, কোরআনের অর্থ বোঝে না। জেনে তুমি উসুল তৈরি করলে কেন? তোমাকে অধিকার কে দিল? তোমরা বেশি ভালো উসুল জানো না সাহাবা একরাম উসুল ভালো জানতেন? সাহাবীদের থেকে বর্ণিত হয়নি কেন এটা? তাবেদের থেকে বর্ণিত হয়নি কেন? তাবে তাবে থেকে বর্ণিত হয়নি কেন? এই মিথ্যা জঘন্য উদ্ভট অনুয়াট, এই বাতিল মূলনীতি তৈরি করার অনুমতি কে দিল? কোরআন বলছে, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, আর হাদিস থেকে দলিল না নিয়ে, দলিল কোথা থেকে বের করলাম? কোথা থেকে? মস্তিষ্ক থেকে, মাথা থেকে। যাদের মাথায় কোরআন হাদিস থাকে না তাদের মাথায় ইবলিস বাসা বাঁধে, এটা হলো আসল কথা। এটা হলো একটা সূত্র। বলুন এবার, হাদিসের প্রতি আমল করবেন না কোরআনের প্রতি আমল করবেন? হ্যাঁ, আমি প্রশ্নটা করলাম এই উদ্দেশ্যে যে আপনার উত্তরটা কি দেন। এই প্রশ্নটাকে ঠিক হলো না? এই প্রশ্ন ঠিক নয়। আমরা কোরআন এবং হাদিস উভয়ের প্রতি আমল করি, দুইটাই আল্লাহর পক্ষ থেকে কি? আরে বেকুব, 145 নম্বর হাদিস আবু দাউদ খোলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার সময় মুখমণ্ডল ধুয়ে এক চুল্লো পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন। সাহাবীরা ভাব, সাহাবীদের ভাব দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাকাদা আমারনি রব্বি আযজা ওয়া জাল্লা। ও সাহাবীরা, এইভাবে এক চুল্লো পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন। এক চুল্লো পানি দাঁড়ির নিচে দিবে, এটাও নবীর বক্তব্য না, নবীর বিধান না। কার বিধান? আল্লাহর বিধান। আমি কিভাবে বলি যে কোরআনের আর হাদিসের মধ্যে দ্বিমত আছে, বিরোধ আছে? তুমি কোরআন হাদিস বুঝোইনি, এই জন্য কথাটা বলো। আচ্ছা, এখন তাহলে এটা একটা গেল। এই উসুলের উপরে লেখছি আমি অনেকদিন আগে, 2001 সালে, 20 বছর হয়ে গেল লেখা। আগে এগুলো বক্তব্য দিতাম, ছাত্র জীবনে বক্তব্য দিতাম, এখন বুঝে না মানুষ, ওই বক্তব্যগুলো এখনো দেওয়া হয় না। দিলে তরুণরা, ছাত্ররা কিছু ধরতে পারে। তো আরেকটা বলি, নাম্বার টু, দুই নম্বর খুব চমৎকার একটা জিনিস শুনে রাখবেন, আল খাবারুল ওয়াহিদু যন্নিয়ুন আল কিয়াসু বিইল্লাতিল মানসুসা কতঈ। খাবারে ওয়াহিদ, এটা হলো জন্নি, ধারণা প্রবণ। খাবার ওয়াহিদ, এটা জন্নি, ধারণা প্রবণ। অর্থাৎ রাসূল থেকেও মাত্র একজন সাহাবী বর্ণনা করেছেন, ওই হাদিসটা সাহাবীদের থেকে মাত্র একজন তাবেঈ বর্ণনা করেছেন। এই বর্ণনাকে কি বলে? একক রাবি কর্তৃক বর্ণিত হাদিস। মনে থাকবে কি? একজনই বর্ণনা করেছেন সাহাবীদের মধ্যে, তাবেঈদের মধ্যেও একজনই বর্ণনা করেছেন, পরে এসে অনেকেই বর্ণনা করেছে। অজুহাত হলো এটা, খবরে আহাদটা একক রাবি কর্তৃক বর্ণিত হাদিসটা যদি কিয়াস বিরোধী হয়, যুক্তি বিরোধী হয়,
তাহলে হাদিসের উপরে আমল করা যাবে না। কিসের উপরে আমল করতে হবে? কিয়াসের উপরে। বলেন না উযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং আশ্চর্য, এবারটা পড়লাম আমি, যখন পড়ি 98 সালে এই এবারতটা নুরুল আনোয়ারের মধ্যে যখন পড়ি আমি, ক্লাসে পড়ার আগেই আমি যখন রোমে মুতালা দেখছিলাম, আমি এটা পড়ে কলম দিয়ে উপরে লাল কালি দাগ দিয়েছি একবারে উপর দিয়ে। বলে কি বলে কি রে? ক্লাসে গিয়ে ওস্তাদকে বললাম যে ওস্তাদ জি, এই এবারত তো মানা যায় না, কিয়াস হলো অকাট্য আর হাদিসের এবারত আল্লাহ নবীর হাদিস সাহাবি ওর বর্ণনা করেছেন সহি সনদে বর্ণিত হয়েছে, এইটা কতি মানে এটা হলো জন্নি, এটাই ধারণা প্রবণ, তো মেনে না যায় না। অধিকাংশ পুরাতন উস্তাদ যারা, তারা দেওবন্দি মানহাজ, দেওবন্দি বুঝটা তাদের মধ্যে ছিল, তার একটা তখন একটা ইয়াবাদ্য, এত বড় আলেম লেখেছে আর তুমি ভুল ধরছ। তা বলছে এটা তো রাসুল লেখেননি, যদি তো আলেম লেখেছে বলছেন আপনি, তো ভুল হতে পারে, লাগলো তর্ক, একটা বাস্তব কথা বলছে আপনাদেরকে। তা বললাম যে না ওস্তাদ, এই জিনিসটা মেনে নেওয়া যায় না, এটা তখন উসুল টুসুল আমি কিচ্ছু জানি না, এমনি এবারটা আমার চোখে খবরুল ওয়াহিদ ওয়াল কিয়াসু বিল্লাতিল মানসুদ ফাতহি, এটা এবারও দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে। পরে উস্তাদের সাথে রাগারাগি হয়ে উস্তাদের কিতাব রেখে চলে গেলেন ক্লাস থেকে। পরের দিন এসে আবারও বিতর্ক, যাক এই ঘটনাটা কেন বললাম যেন আপনাদের মনে থাকে, এই ঘটনাটা কি ঘটনা? হাদিসকে প্রত্যাখ্যান করে কিয়াসকে, যুক্তিকে, একজন ব্যক্তির মতবাদকে প্রাধান্য দেওয়া যায় না, প্রশ্ন আসে না। এখানে আবার ভাগ করেছে, একদিকে সব অস্বীকার, যত খবরে ওয়াহেদ আসবে সব কি অস্বীকার। দুই নম্বর এখানে আবার ভাগ করেছে যে দুই নম্বর হলো খবরে ওয়াহেদটা আকিদার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, তবে আমুলের ক্ষেত্রে কি গ্রহণযোগ্য হতে পারে। শুধু তাই না, আমি কয়েকটা এবারও তো আপনাদের পড়ে শোনাই তাহলে ভালো হবে। লিখছে তাকদিমুল কিয়াস আলা খবরিল আহাদ, নাউজুবিল্লাহ, হাদিসের উপরে একজন একক রাবি কর্তৃক বর্ণিত হাদিসের উপরে কিয়াসটা প্রাধান্য পাবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা শারহুল মানার 632 পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন। এবার আর একটা যে সূত্র সেটা বলছে ইন্না হাদিস আল আহাদ লাইসা বি হুজ্জাতিন ফিল আকাইদ আল ইসলামিয়া ওয়া ইন কানা হুজ্জাতান ফিল আহকাম শারইয়া, ইসলামী আকিদার ক্ষেত্রে খবরে আহাদ দলিল নয়, যদিও আহকামের ক্ষেত্রে দলিল। আলবান রহিমাল্লাহর একটা বই উদুবুল আকস বি হাদিস আল আহাদ, এই বইয়ের 3 পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন। তারপরে আর একটা উসুল তৈরি হয়েছে, লায়া জুজু আখজুল আকিদা মিনহু বাল ইউহরাম, খবরে আহাদ দিয়ে আকিদার দলিল নেওয়া যাবে না বরং হারাম। তারপরে বলছেন এটা আসাল হাদিস হজ্জিয়া 40 পৃষ্ঠায়, ওয়ামান ফাআলা যালিকা ফাহুয়া ফাসিকুন ওয়া আসিম, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ব্যক্তি খবরে আহাদ থেকে আকিদার দলিল নিবে সে ফাসিক, সে পাপী। বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
তারপর একটা কথা বলছেন, রুদ্দা খবরুল আহাদ ইদা খালাফাল উসুল, যখন খবরে আহাদটা উসুল বিরোধী হবে তখন খবরের আহাদটাকে কি করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, বাদ দিতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার প্রথম ভাগে আমরা যাই এক বাক্যে সব অস্বীকার, পরের ভাগে এসে বলছে যে আহকামের ক্ষেত্রে জায়েজ হতে পারে নেওয়া, দলিল নেওয়া, কিন্তু আকিদার ক্ষেত্রে জায়েজ নয়। এবার যদি উত্তর দিই আপনাদেরকে এই উসুলটা ঠিক আছে কিনা, জহরের নামাজের নিয়াত, আসরের নামাজের নিয়াত, রোজার নিয়াত, বেতেরের নিয়াত, তারাবির নিয়াত, সুন্নাতের নিয়াত, জানাজার নিয়াত, তারপরে ঈদের নিয়াত, এই নিয়াতটা আকিদা না আমল কি? নিয়াত এটা কি আকিদার বিষয় না আমলের বিষয়? আকিদা না এটা? আর নিয়া মনের সংকল্প, আল ইতিকাদ, আল ঈমান, আল ইতরাফ, এই স্বীকৃতি, এটা হলো আকীদা। এটা কি আকীদা? মনে মনে নিয়াত করার বিষয়টা কি আকীদা না? বলুন তো, নিয়াত ছাড়া কোনো ইবাদত হবে? হ্যাঁ, দলিল কি? দলিল বলেন, নিয়াত ছাড়া কোনো আমল কবুল হবে না, নিয়াতের বিশুদ্ধতা ছাড়া। এটা কি দলিল জানা নেই আপনাদের? সবারই জানা আছে কিন্তু বলছেন না। বলেন ইন্নামাল আমালু বিন্নিয়া, সব আমল নির্ভরশীল কিসের উপরে? নিয়াতের উপরে। দুর্ভাগ্য, দেখেন যখনই আপনি শরীয়তের বিপক্ষে যাবেন তখন কোন দিক থেকে আপনার ছিদ্র বেরিয়ে যাবে? ইন্নামাল আমাল বিন্নিয়া, এই হাদিসের আলোকে সব নিয়াত তৈরি করেছে, অথচ এই হাদিসটাই হলো খবরে আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে উমর রাদিয়াল্লাহু আনহু ছাড়া কেউ বর্ণনা করেনি, তাহলে কি এটা খবরে আহাদ হলো না? এটা অথচ এই দলিল দ্বারাই আমরা সব কিছু করছি। প্রথমত আলোচনা দাবি হলো, আপনাকে এই উসুল, এই মূলনীতি তৈরি করতে বলল কে? কেন তৈরি করলেন আপনি? প্রয়োজন হয় না তো উসুল তৈরি করার, আপনি তৈরি করলেন কেন? খবরে আহাদ ইমাম বুখারী রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করুন, আমিন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ এই জন্য সহিহ বুখারীর মধ্যে একবার শেষে গিয়ে দেখবেন কিতাবুত তাওহীদের আগে আখবারু আহাদ অধ্যায় রচনা করেছেন, তার মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন, চমৎকার হাদিস। কেবলা পরিবর্তন হলো না? হ্যাঁ, একটা দলিল তো দেওয়ার দরকার এখানে। কেবলা পরিবর্তন হলো না? মুসলিম উম্মাহ কেবলা পরিবর্তন করে নিলেন কোন দলিলের আলোকে? আশ্চর্য হবেন, ওইটাও খবরে আহাদ। তাই ইমাম বুখারী হাদিসটা নিয়ে আসছেন, অনেকগুলো হাদিস নিয়ে আসছেন, তবে এই একটা, এটা ভালো বুঝবেন আপনি। কেবলাটা পরিবর্তন হলো কিভাবে এটা তো জানেন তো নাকি? হ্যাঁ, রাত্রে আমি শর্টকাটে বলি, রাত্রে আয়াত নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি একবার বাইতুল মাকদিস থেকে মুখ ফিরে আয়া তিনি সালাত আদায় করেছেন, একবার মক্কার দিকে মুখ খুলে, মক্কার দিকে, বাইতুল মাকদিস হলে এই দিকে, কোন দিকে? উত্তর দিকে। আয়াত নাজিল হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ফজরের সালাত, বোঝা যায় এটা ফজরের সালাত হবে, তিনি আদায় করলেন মাগরিবের, অর্থাৎ মক্কার দিকে মুখ করে।
এই ঘটনাটা কেউ জানে না। এবার দেখুন, জোহর কিংবা আসরের সালাতে 399 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, জোহর কিংবা আসরের সালাতে ওই একজন সাহাবী তিনি যাচ্ছিলেন, মাঠে যাচ্ছিলেন সাহাবী, মাঠে যাওয়ার সময় দেখছেন যেখানে কেবলাতাই মসজিদে কেবলাতাই যেটা ওখানে দেখছেন তারা এখনো সালাত পড়ছে, কোন দিক ঘুরে, বাইতুল মাকদেসের দিকে ঘুরে। তখন ওই সাহাবী উত্তর প্রশ্নর বললেন, ও কদ বুজ্জিহাল কিবলা, আরে কেবলা তো চেঞ্জ হয়ে গেছে, কেবলা চেঞ্জ হয়ে গেছে, ওয়াহুম রুকু, আল্লাহ আকবার। এই হাদিস শোনা মাত্রই রুকু অবস্থায় সাহাবীরা বাইতুল মাকদেস থেকে ঘুরে গেলেন মক্কার দিকে ঘুরে গেছে। বলুন, এই খবরটা শোনা মাত্রই যে আল্লাহর নবী কেবলা চেঞ্জ করে ফেলেছেন, এটা শোনা মাত্রই সাহাবীরা এক সালাত পড়েছেন দুই কেবলা, এক রাকাত পড়েছেন, না না একটা রুকু করেছেন দুই কেবলায়, মানে সংবাদটা শোনা মাত্রই রুকু অবস্থায় তারা পরিবর্তন হয়ে গেছে কেবলা। আমাদের কাছে একটা হাদিস পৌঁছলে বিশ্লেষণ করি, দেখি হাদিসটা সহি কিনা, নবী বলেছেন কিনা, দলিল খুঁজি। কিন্তু সাহাবিদের মধ্যে কত বিশ্বাস ছিল, সুবহানাল্লাহ বিহামদিহি, একজন সাহাবি খবর দিলেন আর রুকু অবস্থায় সব সাহাবি বাইতুল মাকদেসে রুকু করছিলেন, ওই রুকুটা আবার ঘুরে করলেন কোন দিকে, মক্কার দিকে, কাবার দিকে, সুবহানাল্লাহ বিহামদিহি। এবার বলুন, খবরে আহাদ সাহাবিরা বিশ্বাস করতেন কিনা, করতেন না? তুমি মূলনীতি তৈরি করলে কেন? অনেক আলোচনা আছে, আমি এখানে বলবো না অতটা, শুধু এতটুকু বলবো, অনেক কথা। ইবনু হাজাম আন্দালুসি রহিমাহুল্লাহ বলছেন, ফাইন্না জামিয়া আহলিল ইসলাম কানু আলা কবুল খবরিল ওয়াহিদ আস-সিকাতি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনু হাজাম আন্দালুসি 384 হিজরিতে জন্ম, 456 হিজরিতে মৃত্যু, সেই সময় বলছেন, ইসলামের সকল মানুষ কানু আলা কবুল খবরিল ওয়াহিদ আস-সিকা, যদি একক রাবি কর্তৃক বর্ণিত হাদিস সহি হয় তাহলে তারা গ্রহণ করেছেন, ইয়াজরি আলা যালিকা কুল্লু ফিরকাতিন হাত্তা হাদাসা মুতাকাল্লিমুল মুতাজিলা। বলছেন যে ইসলামের নামে প্রত্যেকটি ফেরকা সবাই এটা বিশ্বাস করত, শুধু মুতাজিলারা যখন বিতর্ক তৈরি করলো তখন এই বিতর্ক সৃষ্টি হলো। আলবানি বলছেন, আন ইন্নাহু কাউলুন মুবতাদাউন মুহদাসুন, আলবানির ঠেলাটা দেখেন, ইন্নাহু কাউলুন মুবতাদাউন মুহদাসুন, এটা একটা বেদাতি উদ্ভট তৈরি করা কথা, লা আসলালাহু ফি শারঈয়াতিল ইসলামিয়া আল গুররা, উজ্জ্বল ইসলামী শরীয়তে এর কোনো ভিত্তি নাই, ওয়া হুয়া গরীবুন আন হুদাল কিতাবে ওয়া তাওজিহাতিস সুন্নাহ, এইটা আল্লাহর কিতাবের হেদায়েত এবং সুন্নাতের নির্দেশনার মধ্যে কোনো অস্তিত্ব নাই, ওয়ালাম ইয়ারিফুহু সালাফু সালেহ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম ওয়ালাম ইয়ানকুল আন আহাদিম মিনহুম। তিনি বলছেন, ওয়ালাম ইয়ারিফুহু সালাফু সালেহ, সালাফদের এই কথা সালাফদের কেউ বর্ণনা করেনি, কেউ বুঝতেন না, ওয়ালাম ইয়ানকুল আন আহাদিম মিনহুম, সাহাবী তাবি তাবে তাবেদের কেউ এই কথা বর্ণনা করেন। তাহলে এটা পরবর্তী তৈরি করা, স্পষ্ট বোঝা যাচ্ছে এটা। আর ইমাম শাফির একটা বক্তব্য আছে, আমি এটা একটু বলে নিই, ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছেন, আজমাল মুসলিমুন কদিমান ওয়া হাদিসান আলা তাসবিতে খাবারিল ওয়াহিদ ওয়াল ইনতিহাই ইলাই, মুসলিমরা প্রাচীন হোক আর নতুন হোক আলা তাসবিতে খাবারিল ওয়াহিদ এক মত পোষণ করেছেন খবরে আহাদ গ্রহণযোগ্য নির্ভরযোগ্য, ওয়াল ইনতিহা ইলাই, আর এখানেই তারা থেমে গেছেন, বিআন্নাহু লাম ইউলাম মিন ফুকাহাইল মুসলিমিন আহাদাম
ইল্লা কদ সাব্বাতাহু জাসালি। তিনি বলছেন যে যত মুসলিম ফকি আছে সবার বলতে লাম ইউলাম মিন ফুকাহাইল মুসলিম আহাদান, একজনকেও পাওয়া যায়নি যে তাকে নির্ভরযোগ্য বলেনি। জাজালি, এটা আমার কাছে একই সিদ্ধান্ত। ওয়ালাকিন আকুল, আমি বলবো লাম আহফাদ আন ফুকাহাইল মুসলিমিন আন্নাহুম ইখতালাফু ফি তাসবীতি খবারিল ওয়াহিদ, আমি বলবো এটা কোন মুসলিম ফকি এ ব্যাপারে ইখতিলাফ করেনি যে খবরে আহাদ গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলছেন, ফামান আযলামু মিম্মান সাওয়া বাইনা খবরিল ওয়াহিদ মিনাস সাহাবাতে ওয়া খবরিল ওয়াহিদ মিনান নাস। তিনি বলছেন ইলামুল মুয়াক্কিন 2 নম্বর খণ্ডে 380 পৃষ্ঠা, ফামান আযলামু মিম্মান সাওয়া বাইনা খবরিল ওয়াহিদ মিনাস সাহাবা ওয়া খবরিল ওয়াহিদ মিনান নাস, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যে ব্যক্তি সাহাবীদের কোনো একজনের বর্ণনা আর সাধারণ মানুষের একজনের বর্ণনা এক করে দেখে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে। কথাটা আমার না, জালেম বলেছেন কে? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইবনে তাইমিয়ার ছাত্র, তিনি বলছেন, এটা আমার বক্তব্য না। যারা এই মূলনীতি পেশ করে তারা জালেম। বন্ধুরা, আমার টাইম শেষ হয়ে গেছে, ছোট্ট একটা কথা বলে শেষ করতে হবে। সেটা হলো নুরুল আনোয়ারের মধ্যে 261 পৃষ্ঠায় আর একটা মূলনীতি তৈরি করেছে, সাহাবিরা যদি ফকি না হন, কি সাহাবিরা যদি ফকি না হন তাহলে তাদের হাদিস যদি কিয়াস বিরোধী হয় তাহলে তাদের হাদিস গ্রহণ করা যাবে না। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লেখছে ওয়াইন উরিফা বিল আদালাতে ওয়া দাবতে দুনাল ফিকহি কা আনাস ওয়া আবি হুরাইরা ইন ওয়াফাকা হাদিসুহুল কিয়াস উমিলা বিহি ওয়াইন খালাফাহু লাম ইয়াতরুক ইল্লা বিযুরুরা। চিন্তা করেন, যেমন আনাস আবু হুরাইরা তারা ফকি না, তারা কি না? ফকি না। সুতরাং তাদের হাদিস যদি কিয়াস বিরোধী হয় তাহলে তাদের হাদিস মানা যাবে না। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ব্যাকুপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি সর্বাধিক হাদিস মুখস্থকারী সাহাবী, তিনি একজন আল্লাহর নবী যার জন্য দোয়া করলেন, বললেন তুমি চাদর মেলে ধরো, তুমি চাদর মেলে ধরো, আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, চাদর গায়ে দিলেন। এরপর থেকে যত হাদিস শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোনোদিন ভুলেন নি, সহিহ বুখারীর হাদিস। আর আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলেন। তবে আবু হুরায়রাকে বলে ফকি না? শুধু তাই, এত নোংরা কথা হয়। উসুলে শাসির 75 পৃষ্ঠায় বলছেন ওয়ালা হাদা তারাকা আসহাবুনা রিওয়ায়াত আবি হুরায়রা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু হুরায়রা মুস্তাহিদ না, তিনি ফতোয়াতের যোগ্যতা রাখেন না, এই জন্য বলছে আমাদের সাথীরা হানাফিরা তারাকা রিওয়ায়াত আবি হুরায়রা, এই জন্য আবু হুরায়রার রিওয়ায়াতকে তারা কি করেছেন? বর্জন করেছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জায়গায় বললাম ওই যে হাদিস বললাম তা দিলে আর কার, এই হাদিসটা কার বর্ণিত? আবু হুরায়রার বর্ণিত, এই জন্য হাদিসটা তারা গ্রহণ করেনি। বললাম মনে রাখেন আবু হুরায়রার কথাটা, এই জায়গাতে এসে কয়টা সূত্র ওই হাদিসটা সহিহ বুখারী সহ সব হাদিস গ্রন্থে মুতাওয়াতির পর্যায়ের হাদিস সেটাকে বর্জন করে দিয়েছে। শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন আসসালু আন্নাহু লা ইয়াজিবুল আমালু বিহাদিসি গায়রিল ফাকীহ ইদান সাদ্দা বিহি বাবুর রায়। তিনি স্পষ্ট করে বলছেন যখনই তাদের দরজা বন্ধ হয়ে গেছে তখনই তারা এই সমস্ত উসুল তৈরি করেছে। আমার বক্তব্য না, ইমাম শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভীর বক্তব্য। এটা আপনি হুজ্জাতুল্লাহ বালিগা প্রথম খণ্ডে 388 পৃষ্ঠার মধ্যে পাবেন, এটা আমার বক্তব্য না। তিনি আরো কথা বলেছেন, আমি ওইগুলো যাব না, এখন বক্তব্য শেষ করব। কথা হলো সাহাবি কে ফকি না, তিনি বলছেন উরিফা বিল আদালাতে ওয়া জাব্ত। কি আশ্চর্যজনক একটা ব্যাপার হলো, আদালাত ওয়া জাব্ত, সাহাবিদের মধ্যে ন্যায়পরায়ণতা আছে,
গ্রহণযোগ্যতা আছে, জব্দ আছে, স্মৃতিশক্তি আছে, এটা থাকা সত্ত্বেও যদি ফকি না হয় তার হাদিস গ্রহণ করা যাবে না। চিন্তা করেন কোন জায়গায় হাত দিছে, মুখস্থের দিক থেকে সবচেয়ে বেশি স্মৃতিশক্তি সম্পন্ন কে ছিলেন? আবু হুরায়রা ছিলেন। ওই জন্য মুখস্থটা বের করে দিয়েছে। গ্রহণযোগ্যের দিক থেকে আবু বকর, উমর, উসমান, আলী কত বড় বড় সাহাবী, চিন্তা করা যায়। অথচ এই কথাটা বলাই বড় অন্যায় যে সাহাবীরা ফকি নন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা বলার অধিকার কে দিল? আল্লামা সাংকাতি বলছেন, সাংকেতি বলছেন, আন্নাস আন্নাস সাহাবা কুল্লুহুম উদুল, সাহাবীরা প্রত্যেকেই নাই পড়ায়। কেন বললেন? ইবনে হাজার আসকালানি বলছে, ইত্তাফাক আহলুস সুন্নাহ আলা আন্নাল জামিয়া উদুলুন ওয়ালাম ইউখালিফ ফি যালিক ইল্লা সুজুদুম মিনাল মুবতাদিয়া। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সকল মানুষ একমত যে আন্নাল জামিয়া উদুল, প্রত্যেক সাহাবী নাই পড়ায়। লাম ইউখালিফ ফি যালিক ইল্লা সুজুদুম মিনাল মুবতাদিয়া, কিছু বেদাতি ছাড়া এই কথার কেউ বিরোধিতা করে নি। হাদিস পাওয়া গেছে, সনদ সহি, আমি আমল করব, কিন্তু এই সমস্ত ধানাই পানাই অজুহাত দিয়ে দোহাই দিয়ে হাদিস বর্জন করা কি জায়েজ? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিল মুমিনিন নুহাল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম সাআত মাসীরা। 118 নম্বর আয়াত সূরা নিসা খুলে দেখবেন। হেদায়াত প্রকাশিত হওয়ার পরে, রাসূলের সুন্নাহ প্রকাশিত হওয়ার পরে যদি কেউ বিরোধিতা করে, আল্লাহ বলছেন যে ওর যেদিকে চলতে চায় চলার সুযোগ দিব, আমি জাহান্নামে তাকে আমি নিক্ষেপ করবো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত বেড়া জাল, হাদিস কাটা কাশি কারখানা থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করে। এগুলো হলো হাদিস কাট ছাঁটের, হাদিস কাটা ছিঁড়া করার উসুল বা মূলনীতি। তরুণ এবং যুবক ভাইদেরকে বলবো, বন্ধুরা আমার, তোমরা খুব সচেতনতার সাথে লক্ষ্য করবে হাদিসকে কতভাবে প্রত্যাখ্যান করা হয়েছে, তার রূপগুলো দেখলে আশ্চর্য হতে হয়। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত ফেতনা থেকে রক্ষা করেন, আমিন। এই সমস্ত কৌশল উসুল থেকে আল্লাহ যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন, আমিন রব্বুল আলামিন। আল্লাহ যেন আমাদের মধ্যে হাদিসের প্রতি মহব্বত তৈরি করে দেন, আমিন রব্বুল আলামিন। আল্লাহ যেন মানুষকে হাদিসের প্রতি, আমল করার প্রতি বেশি আগ্রহ সৃষ্টি করে দেন, আমিন রব্বুল আলামিন। আকুল কওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمدللہ وحدہ والصلاة والسلام على من لا نبی بعد اللهم صل علی محمد وعلى آل محمد كما صليت علی ابراہیم وعلى آل ابراہیم انک حمید مجید اللهم بارک علی محمد وعلى آل محمد كما بارکت علی ابراہیم وعلى آل ابراہیم انک حمید مجید ربنا آتنا فی الدنیا حسنة وفی الآخرة حسنة وقنا عذاب النار اللهم اعز الاسلام والمسلمین اللهم اعز الاسلام والمسلمین وأذل الشرك والمشركين اللهم إنك قد الهجرة المنتهى لليهود والنصارى والمشركين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله عليه